করোনা পরিস্থিতির কারণে বিশ্বের বেশিরভাগ দেশে মসজিদে জামাতের সাথে তারাবি নামাজের অনুষ্ঠানে বসল হচ্ছে না সেই কারণে কেউ কেউ পরামর্শ দিচ্ছেন যে টেলিভিশনে আমরা বিভিন্ন মসজিদের তারাবির আয়োজনকে লাইভে দেখে সেটাকে বাসাবাড়ি থেকে একতে দা করার জন্য অনুকরণ করার জন্য এবং এ বিষয়ে আমরা দেখেছি বিবিসি সহ বিভিন্ন মিডিয়াতে ইতিমধ্যে সংবাদ প্রচার হয়েছে এবং এটাকে সম্ভাব্য একটি তারাবি আদায়ের পদ্ধতি হিসাবে প্রচার করা হচ্ছে এ বিষয়ে ইসলামেশ্বরিয় দৃষ্টিকোণ হল যে বাসাবাড়ি থেকে যদি আমরা রেডিও অথবা টেলিভিশন অথবা যে কোনো লাইভের মাধ্যমে কোনো জামাতের সাথে যোগদান করি বাসাবাড়ি থেকে সে জামাতের সাথে সামিল হই তাহলে আমাদের নামাজ বিশুদ্ধ হবে না এবং এ বিষয়ে সারা পৃথিবীর কোনো দেশের কোনো মতের ও একরামের ভিন্ন কোনো কথা নেই সবাই একমতে ক্ষেত্রে যে কারণে বিশুদ্ধ হবে না কারণ জামাত বিশুদ্ধতার জন্য যে শর্ত সেটা হলো কাতারগুলো একটি আরেকটার সাথে সম্পৃক্ত হতে হবে মিলিত হতে হবে এটা হলো রামাজের জামাত বিশুদ্ধ হওয়ার একতেদা বিশুদ্ধ হওয়ার জন্য অনুকরণ বিশুদ্ধ হওয়ার জন্য শর্ত আর বিশুদ্ধতার কোনো একটা শর্ত যদি না পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে কোনো অবস্থাতেই সেটি শুদ্ধ হবে না অতএব আমরা বাসাবাড়ি থেকে কোনো লাইভের মাধ্যমে জামাতেও যোগদান করার কোনো সুযোগ নেই যদি মসজিদে জামাতে যাওয়ার সুযোগ না থাকে বাসাবাড়িতে আমরা নিজেরা জামাত করে সালাদ শেষ করব বিশেষ করে তামের নামাজ আমাদের সাথে পড়তে পারি অথবা এক একাও পড়তে পারি কিন্তু জামাতের সাথে পড়া উত্তম সন্ধ্যাচিতভাবে কিন্তু কোনো অবস্থাতে লাইভ দেখে ভিডিও বা টেলিভিশন দেখে নামাজ পড়া যাবে না প্রথমত যদি কোনো কারণে বিদ্যুৎ চলে যায় অথবা কোনো প্রকার গোলযোগ দেখা দেয় তাহলে সেক্ষেত্রে কীভাবে একতে দেওয়া হবে এগুলো অবশ্য পরের কথা সবচেয়ে বড় কথা তাহলে বিশুদ্ধ হবেই না কারণ সেখানে কাতারগুলো সম্মিলিত নাই মসজিদের জামাতের সাথে আপনি আপনার বাসা যেখান থেকে জামাতে যোগ দিচ্ছেন এখানে বহু দূরত্ব অথচ একতেদা বিশুদ্ধতার জন্য কাতার একটা সাথে একটা সম্পৃক্ত থাকা বা আপনার সংযোগ থাকা এটা পূর্ব শর্ত যদি সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে জামাতের একতেদা বা অনুকরণ বা জামাতে যোগদানটা বিশুদ্ধ হয় না বিধায় আমাদের পাশাপাড়ি থেকে লাইভে যোগদানটা বিশুদ্ধ হবে না কিন্তু এটা আরও নানা কারণে অযৌক্তিক তার ভিতরে একটা হলো যে মানুষ কি সালাতের ভিতরে তাহলে ওই টেলিভিশনের দিকে তাকিয়ে থাকবে অথবা ওই সাউন্ড ইমাম সাহেব যে সাউন্ড আসছে লাইভের মাধ্যমে সেটা কোনো কারণে গুলো যাওয়ার কারণে বন্ধ হয়ে যায় তখন বিকল্প কি হতে পারে তখন আমাদের কি হবে এছাড়া বহু অযৌক্তিক বিষয় সেখানে রয়েছে সবচেয়ে বড়ো কথা হলো ইসলামী রকম একটা স্পর্শকাতর বিষয় গুরুত্বপূর্ণ বিষয় এ বিষয়ে কথা বলবেন ওলামা একরাম যারা এ বিষয়ে বিশেষজ্ঞ নন পণ্ডিত নন তারা হয়তো ভালো উদ্দেশ্যে এ ধরনের কথা বলছেন কিন্তু ভালো উদ্দেশ্য আমরা যে বিষয়ে জানি না সে বিষয়ে বলা উচিত নয় আমাদেরকে ইসলাম এ বিষয়ে উৎসাহিত করেছে আল্লাহ সুমতলা আমাদের সকলকে সঠিকভাবে বিশুদ্ধভাবে প্রত্যেকটি বাদ করার তফিক দান করুন বাসাবাড়ি থেকে কোনো লাইভ সম্প্রচারের মাধ্যমে আমরা চলাতে যোগদান করতে পারবো না জামাতে যোগদান করতে পারবো না যার মতো বাসায় পড়বো আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লিহ আবরক